ভূমধ্য সাগর নামে পৃথিবীতে একটা সাগর আছে, যেই সাগরের এক পাশে হচ্ছে লিবিয়া, এক পাশে হচ্ছে মরক্কো, এক পাশে হচ্ছে আলজেরিয়া। লিবিয়া, মরক্কো, আলজেরিয়া এগুলো হচ্ছে ভূমধ্য সাগরের এক পাড়ে। আর ভূমধ্য সাগরের আর এক পাড়ে, ভূমধ্য সাগরের উত্তর পাড়ে হচ্ছে ইতালি, স্পেন, ফ্রান্স, গ্রিস ইত্যাদি রাষ্ট্রগুলো। সারা মুসলিম বিশ্বের বিভিন্ন দেশ থেকে শত শত মুসলমান যুবক অবৈধ পন্থায় এই লিবিয়ার সমুদ্র বন্দরে একত্রিত হয় অবৈধভাবে ইউরোপে প্রবেশ করার জন্য। অসংখ্য বাংলাদেশি যুবক আছে যারা দুবাইয়ের ভিসা নিয়ে এখান থেকে দুবাই গেছে, দুবাই থেকে লিবিয়ার ভিসা নিয়ে লিবিয়া গেছে, লিবিয়া থেকে মরুভূমির মধ্যে দিয়ে দালালের হাত ধরে এই সমুদ্র বন্দরে গেছে। ওই সমুদ্র বন্দর থেকে রাতের অন্ধকারে রাত 12টার সময় একটা নৌকা ছাড়ে প্রত্যেক দিন প্রতিনিয়ত, যে নৌকাগুলো বাতাস দিয়ে ফুলানো থাকে। রোহিঙ্গারা তাও কাঠের নৌকায় এসেছিল, বাতাস দিয়ে ফুলানো ওই নৌকায় 300-400 জন আরোহী আরোহণ করে। এই 300-400 জন আরোহী, 300-400 জনই মুসলমান। সারা বিশ্বের মুসলমানদের করুণ চিত্র এই একটা ছবিতে, একটা পিকচারে আপনি দেখতে পাবেন, সবই মুসলমান। তাদের জীবনের টার্গেট এখন দুটাই, হয় এই নৌকা ভূমধ্য সাগরে ডুবে তারা মারা যাবে, মৃত্যুবরণ করবে, আর না হয় ইতালি, ফ্রান্স, স্পেন, জার্মানির কোনো কোস্টগার্ড, কোন সীমান্তরক্ষী, সমুদ্ররক্ষী বাহিনী তাদেরকে আশ্রয় দিবে, শরণার্থী হিসেবে আশ্রয় দিবে। শরণার্থী হিসেবে আশ্রয় দেওয়ার পর, অবৈধভাবে তাদের যাত্রা শুরু হওয়ার পর, তারপরে একটা সময় গিয়ে তারা পাসপোর্ট, বৈধ লিগ্যাল ডকুমেন্টের তারা অধিকারী হবে, এবং তারা ওই ইউরোপ এবং আমেরিকার দেশে গিয়ে হয় ট্যাক্সি ড্রাইভার, না হয় দোকানদার, না হয় রেস্টুরেন্টের ওয়েটার, আর না হয় কেয়ার হোমের জব, এই সমস্ত কার্যক্রমে, এই সমস্ত চাকরিতে তারা যুক্ত হবে। আমি কখনোই আমার ওই সমস্ত ভাইকে আমি ছোট করে কথা বলছি না, বা মধ্যপ্রাচ্যের দেশে আমাদের যে সমস্ত ভাইরা লেবারি করে তাদেরকে ছোট করে কথা বলছি না। আমাদের এই ভাগ্যের জন্য আমরাই দায়ী, কেননা আমরা কোনোদিন পড়াশোনা এবং শিক্ষার গুরুত্ব দেইনি। যারা বৈধ পন্থাতেও যাচ্ছে এই সমস্ত দেশ থেকে, তাদেরও টার্গেট থাকে না যে তারা বৈধ পন্থায় গিয়ে বিশ্ববিদ্যালয়ের টিচার হবে, ইউরোপ আমেরিকায় গিয়ে বিশ্ববিদ্যালয়ের টিচার হবে, মেডিকেলের প্রফেসর হবে, বা বিজ্ঞান গবেষণা ইনস্টিটিউটে গবেষক হবে, এরকম টার্গেট থাকে না। তাদেরও টার্গেট থাকে তারা কোনো মতে ইউরোপ আমেরিকায় গেলে হয় রেস্টুরেন্টের ওয়েটার হবে, না হলে ট্যাক্সি ড্রাইভার হবে, না হলে কেয়ার হোমের জব করবে। এই তাদের লক্ষ্য উদ্দেশ্য, কেন তাদের শিক্ষাগত যোগ্যতা নাই।